যুক্তিফুল ভাজা যদি সাথে থাকে আর গরম গরম ভাত, তাহলে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সাথে এটা খেতে দারুণ লাগে। আর এটা খুবই উপকারী একটা ফুল, এটা খুব বেশি দিন পাওয়া যায় না। চৈত্র মাসের এই সময়টাতে এটা পাওয়া যায়, কয়েকটা দিন পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। নমস্কার বন্ধুরা, দীপার ডায়েরিতে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আজকের রেসিপি যুক্তিফুল ভাজা, যেটা খেতে খুবই ভালো লাগবে আর এর হেলথ বেনিফিট অনেক বেশি। তাই বাচ্চা বড় সবাইকেই দিন এই যুক্তিফুল, যে কটা দিন পাওয়া যায় খাদ্য তালিকায় অবশ্যই রাখুন। আর এর যে একটু হালকা তিতকুটে ভাব আছে, আজকে আমি যেভাবে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করেছি, এই তিতভাব কিন্তু একেবারেই চলে যাবে। যুক্তিফুলটা প্রথমে আমি একটু ভেজে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি। এটা দেখতে দেখুন কতটা সুন্দর, খেতে কিন্তু আরও অনেকটাই সুন্দর। আর এর সাথে দিয়ে দেবো আমি আলু, আলুটা অবশ্যই দেবেন। এর যে তিতকুটে একটা ভাব, যে যার জন্য বাচ্চারা খেতে চায় না, এই আলুটা দিলে সেই ভাবটা চলে যাবে। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন তার মধ্যে 2 চামচ তেল দিয়ে দেবো। এটা খুব বেশি তেল দেওয়ারও দরকার নেই, তাহলে এই ফুলের গুণটা বেশি পাওয়া যাবে না। তাই যথাসম্ভব একটু কম তেলই করার চেষ্টা করবেন। আর দিয়ে দেবেন এর মধ্যে 1/2 চামচ কালো জিরে আর 1টা লঙ্কা, আমি শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়েছি। এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, আলুটা আমি ভাজতে থাকবো। অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পরিমাণ মতো নুন এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এই ফুলটা ভাজতে হবে, আর কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই। এই ফুলের পুরোপুরি উপকার যদি পেতে চান, তাহলে খুব কম তেল মশলায় এইভাবে আপনি ভাজাটা করবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। বাচ্চা বড় সবার খুবই ভালো লাগবে, আর এটা খুবই উপকারী একটা ফুল, খুব বেশি দিন পাওয়া যায় না। আর অনেকে হয়তো এটা অনেকে হয়তো এর নাম জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তাই যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি, অবশ্যই যে কটা দিন পাওয়া যায় আপনাদের খাদ্য তালিকায় এটাকে রাখবেন। আলুটা যখন 50% ভাজা হবে, সেই অবস্থায় আমি বেছে ধুয়ে রাখা ফুলটা অ্যাড করব, কারণ আর 50% এই ফুলটার সাথেই ভাজা হয়ে যাবে। খুব একটা ভাজার ফুলটা দরকার নেই। এই অবস্থায় ফুলটা দিয়ে আমি ফুলটাকে ভাজতে থাকব। 2-1 মিনিট নাড়াচাড়া করার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি লো করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 2-3 মিনিটের জন্য। তাহলেই ফুল থেকে যে জলটা বেরোবে, তাতে ফুলটা আর আলুটা বাকিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখে নিতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আরও 3-4 মিনিট এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, যেন জলটা না থাকে। আর জলটা মরে গেলে ফুলটাও ভাজা হয়ে যাবে, আলুটাও তখন সেদ্ধ হয়ে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল। এরপর গরম ভাতের সাথে আপনি পরিবেশন করুন, খেতে দারুণ লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা চিরে নিয়ে। এটা একেবারেই অপশনাল, চাইলে আপনারা নাও দিতে পারেন। অবশ্যই একবার তৈরি করে ফেলুন, এরপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতো আমার এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকবেন। পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে অলে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।